বিদাতিদের পক্ষ থেকে বরাবরই এখানিদের পক্ষ থেকে আজকেও একজন বললেন আপনারা এত আকিদা আকিদা করেন আপনারা এত তাওহিত তাহিদ করেন এত জানাবে বিচার হচ্ছে এত মদ মদ ঘুরদ হয়ে যাচ্ছে এত অশ্লীলতা সমাজে হচ্ছে এত গুণা পাচাচার বেড়ে যাচ্ছে আপনারা ওইগুলো দিয়ে কথা বলেন না আপনারা আকিদা নিয়ে পড়ে আছেন আপনারা মানহাজ নিয়ে পড়ে আছেন আপনারা তাওহিদ নিয়ে পড়ে আছেন ভাই আমরা কেন আকিদার কথা বলছি আকিদাই হচ্ছে মূল আমাদের ওস্তাদ বরাবরই হাফেজুল্লাহ তিনি বরাবরই আপনার উদাহরণ দেন যে আকিদা হচ্ছে কিবলার মতো কিসের মতো কিবলার মতো যার আকিদা ঠিক নাই তার বাকি সমস্ত আমল বরবাদ যার আকিদা দেখেন একটা মানুষ তার জীবনে আপনার সলাদ সিয়াম হজ জাকাত থেকে নিয়ে যাবতীয় সুনত নফর মুস্তাফর ফরজ ওয়াজিব সব হেফাজত করে তবে তার সে আকিদার মধ্যে শির্ক ঢুকেছে আকিদার মধ্যে হচ্ছে বড় বড় শির্ক নবী হাজির নাজিদ নবী গায়েব জানেন আল্লাহ সর্বত্তবিনা বিরাজমান আল্লাহ মমিনের কলবে যত কল্লা তত আল্লাহ নাউজুমল্লাহ এরকম শিরকি কফুরে আকিদা আছে না আপনার মমিনের কল করছে আল্লাহর আরশ নাউজুমল্লাহ না তাদের মধ্যে বড় বড় শিরকি কুফুরে আকিদা তাদের মধ্যে রয়েছে আর নবী সজ্জলামকে তারা আল্লাহর অংশীদারস্ত স্থাপন করে এরা বলছেন নবী সজ্লামও গায়েব জানেন অথচ আল্লাহ বলছেন লা ইয়া আল্লাহ মোবাইল ফিজ সামাওয়া দিআল আর আল্লাহ সালে আসমান জমিনে না কেউ গায়েবের অদৃশ্য খবর জানে না এক মিনিট পরে কেউ হবে কেউ জানে না নবী সাল সার অসংখ্য যুদ্ধের মধ্যে আমরা জানি যারা সিরাত নবী পড়েছি অসংখ্য যুদ্ধে একটু পরে বিশাল বড় হয়তো আপনি তাইফের যুদ্ধের কথা বলেন হুনায়নের যুদ্ধের কথা বলেন উহুদের যুদ্ধের কথা বলেন বদরের যুদ্ধের কথা বলেন নবী সাল আগে থেকে জানতেন আগে থেকে ওইভাবে প্রিপারেশন নিতেন কিছুই জানতেন না আল্লাহ যত জানাইলেন তাহলে জানতেন আল্লাহ না জানাইলে জানতেন না তো তাদের বরাবরই প্রশ্ন হচ্ছে যে আপনারা আকিদা নিয়ে কেন এত লাফালাফি করেন শুধু আপনারা আকিদা বলেন মানহাজ বলেন তাওহিদ বলেন তাওহিদ বলেন অথচ সমাজে এত পাপাচার হচ্ছে আপনারা ওইগুলো নিয়ে তো কথা বলেন না মূল ইসলাম যেখান থেকে শুরু হয়েছে সেটা চাকিদা আক মানে বন্ধন আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক আল্লাহর ই আল্লাহ তারা কোন সত্য উপাস্য ইবাদত পাওয়ার যোগ্য ইলাহানি নেই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে বাকি সমস্ত সেরকি কুফুর আকিদাকে ডিলিট করতে হবে একমাত্র ইবাদত কবলের দুটি শর্ত একটি কি যাবতীয় ইবাদত কি একমাত্র আল্লাহর জন্য হতে হবে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে এবং কি নবী সাল্লি সাল্লামের ইত্তিবা অনুসরণে দুটি শর্ত মধ্যে একটা হচ্ছে একমাত্র যাবতীয় ইবাদত কি আল্লাহর জন্য হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে এই দুটি শর্ত লাজিম ঠিক থাকতে হবে দুটি শর্ত যদি একটু আগে হয়ে যায় কবুল হবে না ইয়া আমানু আমালাকুম। হে ইমানদারগণ উল্লাহ রসুল তোমরা আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ করা তোমাদের আমলকে বিনষ্ট ধ্বংস করে দিও না এই হচ্ছে আকিদা তো আমরা বলবো যে যারা বলে আকিদা আকিদা বলেন আকিদাই হচ্ছে ইসলামের মূল তাও হচ্ছে মূল একটা মানুষের যদি জীবনে অনেক পাপাচার থাকে তাও হিট ঠিক থাকে ফরজ অজীব ঠিক থাকে তবে তার জীবনে পাপাচারও রয়েছে আল্লাহ সাহিদ তাকে ক্ষমা করতে পারেন পারেন না তবে কেউ যদি শিরকি কুবুরে আকিদা নিয়ে মারা যায় তাকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ কি বলছেন যে ব্যক্তি সিরিক করে মারা যাবে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে মারা যাবে তার ক্ষমা নেই এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের প্রাধান্য যোগ্য হচ্ছে আকিদা মানহাজ সালাফ মানহাজ কেন দরকার কোরআনের শানে নজুল বা কোরআনের বাস্তব আপনার অনুসারী কারা একবার দেখে সচককে দেখে অনুসারী কারা সাহাবাই কেরাম তাদের উপর তাদের বিভিন্ন বিধিবিধানের উপরে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেছেন বিভিন্ন সমস্যা সমাধান দিয়েছেন তো সাহাবাই কেরামদের মানহাজ কেন মানব তারা সচককে নবী সালাম থেকে কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা তারা জেনেছেন তারা হচ্ছেন আমাদের জন্য আউ্বাল ও আকবর সালাফ স্বর্ণযুগের সাহাবাই কেরাম আমাদের তো তারা হচ্ছে আমাদের সর্বপ্রথম অনুকরণীয় অনুসরণীয় নবী সালামের পরে এজন সারাফি মানহাজ হচ্ছে সব সেইতে দুনিয়াতে বিশুদ্ধ মান আর এটাই হচ্ছে আহিলসনাতালের জামাতের প্রকৃত জামাত যারা বর্তমান নিজেদেরকে আহিল সুনাত জামাতে দাবি করে এরা শুধুই দাবিদার অধিকাংশ হানাফি নিজেকে দাবি করে হানাফি অথচ ইমাম আকিদার সাথে তার কোনো সম্পর্ক নেই হানাফি দাবিদার করে আজকে দুপুরে ওস্তাদে সেই বুখারের হাদিসে বললেন না যে গ্রামগঞ্জে হানাফি মাজাবের মধ্যে হানাফি নাই জুমা নাই আজ পর্যন্ত কোনো হানাফি মেনে কথা কেউ মানেনি ইমাম আবু হানিফা বলছেন ফার্সিয়া কেউ যদি ফার্সিদের নামাজ পড়ায় এই কেরাতগুলো করে সুরাগুলো পড়ে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে আজ পর্যন্ত কোনো হানাফি মানছেন কেউ মানে নাই তো এইখান থেকে বোঝা যাচ্ছে ও আলিম ওলামাদের ভুল হতে পারে চত্ব বড় আলিম হককে তার কাছে ওহি আসবে না ওহিত দরজা বন্ধ ওহিত দরজা বন্ধ হয়ে গেছে কারণ তার যদি ভুল হয় ভুলটাকে ছেড়ে দিন ইমাম আবানিফার স্পষ্ট বলছেন ইজা সাহাল হাদিস মাধাবি হাদিস শহীদ হলে সেটাই আমার মাঝাব সহজ কথা যেখানে শহীদ হাদিস সেখানে সেটা আবহাওয়া হিরো রহমান মাঝাব অতএব আজ পর্যন্ত হানাফি কোনো বিদ্যান মানে যে গ্রামে আমাদের সমাজে দেখেন এক এক গ্রামে তিনটা করে জুমা মসজিদ এক গ্রামে তিনটা এই মহল্লা একটা ওই মহল্লা কেউ কারোর সাথে সম্পর্ক নেই এক পারা আরেক পারা মসজিদ ভাগ করে নিয়েছে কেউ কারো মসজিদে যাবে না সব হানাফি মসজিদ সবাই হানাফি মেজরিটি পার্সেন্ট ম্যাক্সিমাম হানাফি তারা গ্রামে জুমা ক্রম করতে হবে ইমাম আবানিফের মতে গ্রামে জুমা হবে না শহর সারা গ্রামে কোরবানি জমে জুয়া ঈদের সারাফ হবে না শহরে পড়তে হবে তখন সবাই তো গ্রামে করতেছে গ্রামগঞ্জ করে না করতেছে আজকে বুখারি আমরা বুখারিতে পড়লাম অতএব আকিদাই হচ্ছে আকিদা হচ্ছে কেবলা